মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে বলো? সবাই আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এমনি ফ্রেন্ডলি সবাইকে অনেক ভালোবাসে, অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও আমি শুরু করছি। আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম শুরুর দিন, আর ওয়েদারটা তো একদম পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। আর আমি এখানে দেখো বাবার চাটুটা গরম হয়ে গেছে, চাটু বসিয়ে দিয়েছি, চায়ের জলও ফুটে গেছে, তো জলটা একটু কমিয়ে দিলাম, তোমার সাথে একটু গপ্প সেরে নিই। তো গপ্প আর সকালবেলা কী সারবো, এখন তো চা খাবো। চাটা হয়ে গেলে চা চা করছে মনটা একদম, এই ঠান্ডায় মানে ঠান্ডাই বলতে গেলে ঠান্ডাই বলে, কারণ ঠান্ডা ঠান্ডা এমন গরম ওয়েদার থেকে এমন ঠান্ডা পড়ে যাবে কেউ ভাবতেও পারেনি বলো তো। যাই হোক, এখন সকালের আগে ঘরের জানলা দরজাগুলো খুলে নেই, রোদ্দুর ঢুকুক ঘরে, ঘরটা একটু আগে মনে হতো ঠান্ডা হোক, এখন মনে হয় একটু গরম হোক। ভালোই ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা স্নান করা যাচ্ছে না, এত ঠান্ডা পড়ে গেছে, জল জল এত ঠান্ডা হয়ে গেছে। আর দুদিন আগেও জলে স্নান করা যাচ্ছিল না, যে জল এত গরম হয়ে যাচ্ছে না, প্রকৃতির কি সৃষ্টি বলো। চলো আস্তে আস্তে সারাদিনের কাজকর্ম শুরু করে দেই, আর তোমরা তো আমার সঙ্গে আছোই, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই থাকবে। ভো দেখো ঘুমাচ্ছে কাঁথা মুড়ি দিয়ে একদম, কালকে বৃষ্টিতে আমরা ভিজেছি না, ভো আজকে একদম কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দেখো ভোকে দেখে মনে হচ্ছে না শীতকাল, দেখো ভোকেই দেখে মনে হচ্ছে শীতকাল, কাঁথা একদম মুড়ি দিয়েছে। ভো ভো গুড মর্নিং, ভো কালকে একটা নতুন গেঞ্জি কিনেছে, তোমাদেরকে দেখাইনি, দেখাবে কেন পরে। গুড মর্নিং, গুড মর্নিং, আস্তে করে বললো বাবা। গুড মর্নিং ভো, আমার লিটিল সন একদম 5 বছরের বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, তোমরা 5 বছরের বাচ্চার মুখটা দেখো, এই দেখো। আর একটা স্যান্ডো গেঞ্জি কিনে দিয়েছিলাম, স্যান্ডো গেঞ্জিটা ওকে দিয়েছি বলে দেখো রাত্রিবেলা পরে একদম শুয়েছে, এই দেখো। উলে বাবালে, ওরে বাবালে, আমার 5 বছরের বাচ্চা। ওঠো চা বসিয়েছি সোনা, চলে আসো, চা চা জল ফুটে আছে, এসো বাবা। 2 মিনিটস, ঠিক আছে, 2 মিনিটস, অনলি 2 মিনিটস। চার জল ফুটে গেছে, চা দিয়ে দেই। এখানে দেখো আটাটা মেখে রেখেছি, রুটি কটা করব। পিঙ্কু এসেছিল তারপরে দোকানে আমাদের, বলিনি কিছু যে কে কেউ গেল, কি বললো আমি তো যাই না।
আর তারকের চামচ আর গিলাস সারাদিকে, চামচ আর গিলাস সারাদিকে। খাবে খেয়ে বলেছি যে বেসিনের এখানে রেখে দিবি, একটা কথা বললে আর শোনে না, যেখানে খাবে সেখানেই রেখে দেবে, যেখানে খাবে সেখানে রেখে দেবে। চলো চাটাগুলো তো ছাকা হয়ে গেল, এখন চাটা খেয়ে নেই, বুকে আর একবার সারা দিই। তো এখন বাজে 12টা, আমি আর ভো সকালে খাবার খেলাম এখন, কালকের একটু মাংস ছিল সেই মাংস দিয়ে ওই যে ভোও খেলো আমিও খেলাম, সেই মাংস এখনো একটু বেঁচে ছিল। তো আর আজকের দিনটা পুরো গোলমাল হয়ে গেল, বন্ধ করে খেলাম। হ্যাঁ একটুখানি খাসির গন্ধ করে, হ্যাঁ ঝোল আর একটু গন্ধ হলেই আমাদের হয়ে যায়। আর আজকেও কিন্তু আমার মেঘ মেঘ করে আসছে, মানে কালকের মতো দিয়ে দিই বৃষ্টি। আমি তো বললাম বুধবার পর্যন্ত ওয়েদার এরকম থাকবে, নিম্নচাপ। আর কি বলতো, আজকে দিনটা পুরো সকাল থেকে গোলমাল হয়ে গেছে। কেন কি, আমাদের একটা বিশাল জবরদস্ত প্ল্যান চলছে, তো এই প্ল্যানটা যতদিন না সাকসেসফুল হবে ততদিন আমাদের এরকম গোলমাল হয়ে যাবে। আর তোমরাও অবশ্যই জানতে পারবে, আমাদের ভিডিওর সঙ্গে থাকবা প্রত্যেক দিন, তো তোমরাও অবশ্যই জানতে পারবে আমাদের জবরদস্ত প্ল্যানটা কী চলছে। আর এখন ভো বাজার নিয়ে এসেছি কি সেটা দেখবো। আর আমি ওখানে কী বসিয়েছি রে গ্যাসে, ও দুধ বসিয়েছি, দুধটা আজকে দিয়ে যাওয়ার পর অনেকক্ষণ বাইরে ছিল, তো ভাবলাম যদি ফেটে যায় তো তার জন্যে জালটা দিয়ে দিলাম, জালটা দিয়ে রেখে দিলে নিশ্চিন্ত। আর আমার গাছে দেখো একটা লঙ্কা গাছে, দেখো কত লঙ্কা হয়েছে, এই দেখো এমনি এমনিই হয়েছে গাছটা, সেই গাছটা থেকে লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম। আর এই সরু লঙ্কাগুলো কিন্তু খেতে হেভি লাগে, বিশেষ করে মুড়ি ঠুড়ি দিয়ে খেতে দারুণ লাগে, মুড়ি মাখা আর বেগুনি আর চপা তার সাথে এই এক একটা করে কাঁচা লঙ্কা, কেমন লাগবে বল? বিরাট টেস্ট, কিন্তু আমি অত ভালো মুড়ি খাই না গাইস, আমার অত ভালো লাগবে না, ওসব হাই ফাই খাবার। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আজকে ভিডিওটা এখনো পর্যন্ত এডিটিং করা হয়নি, সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, এডিটিং একটু বাকি আছে, তারপরে আপলোড করব, তারপরে ছাড়ব, খেয়ে করব, আর একটুও দেরি করা যাবে না। আরে দুদিন ধরে করবা, একটা জ্বালা আসছি তো অন্ধকার, দুই দিন ধরে করো। টমেটোর গাদা রয়েছে, কোনটা রে ভাই? এইটা টমেটোর গাদা রয়েছে। তো বাজার নিয়ে এসছে দেখো, মাছ রুই মাছ নিয়ে এসছে, এক গাদা রুই মাছ নিয়ে এসছে, এত রুই মাছ নিয়ে আসে নাই কেউ। এরে এত ভালো জিনিস একটু এরকমই হবে, ওই কাটাই পচা গন্ধওয়ালা মাছ খাওয়া। এসছে বেগুন, এই যে বেগুন আর কি আছে, জ্যান্ত জিনিস তো আসতো, এক গাদা টমেটো রয়েছে, আমরা আবার টমেটো নিয়ে এসেছি, উচ্ছে টমেটো দিয়ে করো না তো তুমি কিছু, ওই যে উচ্ছে টমেটো আম আর পটল, তাহলে এই হলো আজকের বাজার, উচ্ছে আলু পটল মূলো বেগুন মূলো বেতের বোনা ধামা কুলো। তো চলো এবার ফটফট করে কি রান্না করা যাক দেখা যাক, আজকে রান্নায় ফাঁকি দেবো, দেখো না কি রান্না করি আজকে। সে মা মাছগুলো বেগারে করে রান্না করো, প্রায় একটা বাজতে গেল, কি রান্না করি আজকে দেখো তুমি, অনেক টাকা নিয়ে যায়। এই আর একটা বেগুন রয়েছে তো, বেগুনগুলো দেখো কি সুন্দর, জম্মের ফাঁকি দেবো আজকে রান্নায়, পুরো হয়ে গেল, রাত্রিবেলা বেগুন বাহার করবো, সেদিনকে মতো সেদিনকে খুব ভালো খেয়েছিল বেগুন বাহার, বেগুন বাহার কিন্তু সত্যি বেগুনটা এত সুন্দর হয়েছে যে বলার মতো না। কড়াইটা বসিয়ে দিই, শর্টকাট রান্নাটা শুরু করে দিই, আর খুব ভালোও খাবে এই শর্টকাট রান্নাটা, যেটা আজকে খাবার হবে হেভি, সবাই খাবে থালা চেটে ফুটে, আমার কাছে শর্টকাট একদম 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। এখন বাজে 1টা, আমি 1:30টার সময় আসছি, আধা ঘন্টায় রান্না কমপ্লিট, আর ভাত তো আমার হয়েই গেছে, যে আমার তো বিরাট ক্ষমতা রে, আধা ঘন্টার মধ্যে 2 পদ। এ বাবা চল এডিটিংটা করে ফেল ঝটপট, ভীষণ ট্যালেন্ট তো তোমার। মা তোমাকে আমি তোমাকে আমি বেগুন দিয়ে একটা ডিশ করতে বলেছিলাম, সেটা মনে আছে? সে লম্বা লম্বা বেগুন না করতে হবে, মনে আছে? আজকে সেটা করো, সেটা দিয়ে ভাত খেয়ে নেবে ওরা সবাই, চ্যাং তো মাছ, কত বড় রুই মাছ দেখো, জ্যাং তো তেল আছে, আবার ওই যে এই মাছেরই তেল, তুমি তো করলাই না আজকে জুত করে, এই আবার ব্যাগার দিয়ে এখন করবা, দেখ না কেমন ভালো খাবি, খেয়ে বলবি মা তুমি। আমি তো এখন খাবো না, আমাকে খেতে খেতে বিকেলবেলা খাবো,
তো দেখো আমার রান্নাবাড়া কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি শর্টকাটে কী রান্না করেছি, ভীষণ সুস্বাদু। আর সবাই একদম থালা চেটে পুটে খেয়ে নেবে, খাওয়ার পর তোমাদের থালাগুলোও দেখাবো। তো রান্না করেছি হলো যতই মাছ মাংস থেকেও এইগুলো ওরা আজকে ভালো খাবে, একদম একটা ভাতও পাতে থাকবে না। তো দেখো শর্টকাটে কী করলাম, এই যে টক আম দিয়ে মিষ্টি মিষ্টি করে, আর এখানটায় হলো মাছ ভাজা তার সাথে, আর তার সাথে হলো মাছের তেল ভাজা। তো এই হলো করলাম শর্টকাটে, শুধু খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো থালাগুলো। ওরা যে এত ভালো খায় এটা তার মানে বলার মতো না। আর আমার খুব মানে সুবিধা, শর্টকাট আমার হয়ে গেল, শর্টকাটের মধ্যে ভালো খাবার। আর আমি চুলটা বেঁধেছি, দেখো কোন জায়গায় গরম লাগছে, আর বৃষ্টি অবশ্য একটুখানি দু চার ফোঁটা পরে গরমটা আরও বেশি লাগছে। আর চুলটা এরকম বেঁধে কেমন লাগছে আমাকে, মোটেই ভালো লাগছে না বলো। তো চলো এখন একটু বসে টসে নেই, তারপরে এখন বাজে প্রায় পৌনে দুটো, তোমাদের দেড়টার সময় বলেছিলাম দেখা করবো, এখন বাজে পৌনে দুটো, তো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। ও মা, কেমন তুমি শর্টকাটে বানালা! খেলাম, খেয়ে মনেই হলো না যে এটা কোনো শর্টকাটে খাবার, পুরো প্লেট সাফ আমার এবং বাবার দুভয়েরই, পুরো প্লেট সাফ। মানে এত খাওয়া খেয়েছি আজকে, একটু আগে আমি কিন্তু ভাত খেলাম মাংস দিয়ে, মা বললো, আমি আর মা খেয়ে আবার এক থালা ভাত খেয়ে নিলাম, মানে এতই ভালো লাগলো খাবারটা। ডালটা যা হয়েছে না, টক ডাল আমার ফেভারিট যদি ভালোভাবে বানানো হয়, তার সাথে যদি রুই মাছ ভাজা, জ্যাংত রুই মাছের ভাজার পেটি দিয়ে খাওয়া যায়, সে মুখে লেগে থাকার মতন। এখন আমি খেয়ে উঠলাম মানে আরও এক প্লেট খাওয়া যাবে, সেইরকম একটা অবস্থা। মা তোমার মুখ বন্ধ কেন? হ্যাঁ কি দেখি মুখে দেখি, একটা রয়েছে গাইজ রহস্য। এখন বাসনটা মেজে তারপরে দেখবো হচ্ছে আজকে রাতের সিরিয়ালটা। সিরিয়াল দেখে বিকালে একটা মিশন আছে আমাদের, তার জন্য সিরিয়ালটা এখন দেখে রাখবো, তাই তো? হ্যাঁ চল বাসনগুলো মেজে নিই আমি, একটু বিশ্রাম কর। বন্ধুরা সবাই কি তোমরা চা খেয়ে নিয়েছো আমাকে ছেড়ে? আমার কিন্তু এখনও চা খাওয়া হয়নি, আমি সেই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়েছি। আর ওয়েদারটা বেশ ভালো তো, ওয়েদারটা ভালো তো, বেশ ঘুম হচ্ছে, খুব ঘুম হচ্ছে। তো ঘুমিয়ে টুমিয়ে উঠলাম এখন প্রায় 8টা বাজে, সন্ধ্যাবেলা অবশ্য একবার উঠেছিলাম, সন্ধ্যে সন্ধ্যে জেলে আবার শুয়েই ছিলাম। তো শুয়ে থাকলে তো ভেবেছিলাম যে বিকেলবেলা এক জায়গায় যাবো, সেটা আর যাওয়া হয়নি, ইচ্ছা করলো না যেতে, ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছে না, কালকে বৃষ্টির জলে ভিজে মাথা ব্যথাগুলো সব ভার হয়েছে, আর ইচ্ছা করছে না। আর ভো ওই যে চিটপটাং হয়ে শুয়ে আছে, ওই যে কখন মা আমাকে চা করে দেবে! তোমরা সেই এক মাস না দু মাস আগে দেখেছিলে ভো আমাকে চা করে দিয়েছিল, তারপরের থেকে এই পর্যন্ত একটা দিনও চা করে নিয়ে দেয় না। আর তোমাদের মনের দুঃখের কথা আমি কি বলবো, বলতে পারলে এখন আমি খুব খুশি হতাম, কিন্তু বলতে পারছি না, বললে আর এক অশান্তি হবে, সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ অশান্তিটা ভালো লাগে না বলো, বিশাল অশান্তি হবে, বললেই এখন বিশাল অশান্তি হবে আমার, যে এত মানে কষ্ট লাগছে সে তোমাদেরকে কী বলবো। আমি না পারছি এদিকে যেতে, না পারছি ওদিকে যেতে, ভীষণ আমার মানে সমস্যা, কিন্তু আমি তোমাদেরকেও বলতে পারছি না, মনের কথাটা আমার মনেই রেখে দিতে হচ্ছে। তো যাই হোক, এটা আর কোনো বলে লাভ নেই। তো চলো তোমাদের সঙ্গে এইটুকু বললাম, কারণ আমার মনটা তবু একটু ফাঁকা হলো, আর এখন চা বসাই, চলো চা খাই গিয়ে। তো নাও বসে বসে চা আর মুড়ি খেলাম, যে এই যে মুড়ির বাটি হল না। তো দেখো দেখতে দেখতে চা করলাম, চা খাওয়াও হয়ে গেল, বউ আর আমি দুইজন মিলে খেলাম চা আর মুড়ি চানাচুর খেয়েছি, মুড়ির বাটি ফাঁকা, চার কাপও ফাঁকা। তো চলো এইবারে সময় হয়ে গেছে আবার রান্নাঘরে যাওয়ার। ভো একটা রুটি দিয়ে একটা রেসিপির কথা বলছে, বলছে মা এটা বানাও আজকে, তো দেখি বানাই কি না, বেগুন দিয়ে আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি ও দেখেছে আর কি, মহিষে নেটে দেখে বলছে এটা বানাও, কয়দিন ধরেই বলছে, তো আজকে বলছে আজকে বানাও মা আজকে বানাও। তো চলো দেখি, বায়না তো এদের রাখতেই হবে, না রাখলে তো হবে না, যেটা বায়না করবে সেটা আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, পার পেয়ে কোনো তোমার ছাড় নেই, ছাড় তোমার নেই, পার পেয়ে তুমি কোথাও যেতে পারবা না, সেই দুদিন বাদে হলেও করতে হবে। রোজ রোজ যদি ঘ্যান ঘ্যান করে তা করা
করতেই হবে বলো। আমি যদি ভোর সঙ্গে ঘ্যান ঘ্যান করি না, যে কী রিয়াকশান করে সে তোমাদের সঙ্গে আর বলে বোঝাতে পারবো না। আবার সেই মনের কথা বলার দিকেই যাচ্ছিলাম, কিন্তু বলবো না, আমার সামনেই বসে আছে, আবার মুখটু ভারী হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো ও আমার সাথে করে যাবে যা ইচ্ছা তাই। আমি ওর সাথে করতে গেলে ও রিয়াকশান যদি তোমাদেরকে দেখাতে পারতাম, অবশ্যই একদিন দেখাবো। তো দেরি করো, আর একটু কিছুদিন যাক, তারপরে আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। তো চলো বক বক না করে দেখি, রেসিপিটা যদি করা যায় তো ভালো, আর না করা যায় অন্য কিছু তো করতেই হবে রুটি দিয়ে খাওয়ার জন্যে, আর রুটি তো করতেই হবে। ডিনার আমার কমপ্লিট, আর এখানটা দেখো রুটি করেছি, এই যে রুটি হয়ে গেছে, এই দেখো রুটি। আর আজকে তোমাদেরকে বললাম যে বেগুনের একটা ডিশ বানাবো, তো বেগুনের দেখো এই যে ডিশ, টেনটা না না, এই দেখো বেগুন, এই যে চারজনের চার পিস বেগুন, এক দুই তিন চার। তো তোমাদেরকে দেখালাম, এই দেখো। তো এটা আমি কেমনভাবে বানালাম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে, নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে রাতের ডিনার হলো আমাদের এই বেগুনের ডিম দিয়ে একটা ডিশ, আর রুটি, আর দুধ আর মিষ্টি তো আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই রেসিপিটা যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় নেক্সট ব্লগে দেবো, অবশ্যই দেখে নিও তোমরা। তো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, সবাইকে গুড নাইট, টাটা।